চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন দেখি, এমন আশঙ্কার কথা না হলেও আপাতত কাজের ক্ষেত্রে কিছুটা বিরতি নেবেন তিনি। এই প্রসঙ্গে দেখি বলেন, আপাতত আমি ভার্সিটি স্টুডেন্ট, সম্প্রতি গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অনার্সে ভর্তি হয়েছেন দেখি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজের নতুন এই অধ্যয়নের সঙ্গে মানিয়ে নিতেই খানিকটা বিরতি। এই বিষয়ে পড়াশোনার কৌশল নিয়ে দেখি বলেন, এই বিষয়টি নিলাম কারণ এই সাবজেক্টে পড়লে অনেক কিছুই করতে পারবো, কাজকর্মের অনেক অপশন খোলা থাকবে, অ্যাটলিস্ট আমাকে বেকার থাকতে হবে না। নিজের বেকারত্বের কথা বললেও মূলত দেখির ইচ্ছা ক্যামেরার পেছনে কাজ করার, আর সেই ইচ্ছাতেই এই বিষয়ে পড়াশোনা। দেখি বলেন, কোনো না কোনো সময় চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা আছে আমার, অন্তত একটা হলেও নির্মাণ করতে চাই। যেহেতু চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আলাদা কোনো ইনস্টিটিউট নেই, তাই এই বিষয়টাকেই বেছে নেয়া। আর শুরুর দিকে পড়াশোনার অনেক চাপের বাইরে নতুন পরিবেশটাকে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে, তাই আপাতত কোনো ছবির কাজে হাত দিচ্ছি না। সম্প্রতি চলচ্চিত্রের এই সুবাতাস নিয়ে দেখি বলেন, সত্যিকার অর্থেই পরাণ এবং হাওয়া ছবি দুইটি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন একটা মোড় এনে দিয়েছে। আমি যখন আমার সার্কেলের বন্ধুবান্ধবদের হলে গিয়ে বাংলা মুভি দেখার আগ্রহ দেখতে পাই, তখন বুঝি যে চলচ্চিত্রের প্রেক্ষাপট সত্যিকার অর্থেই দারুণভাবে বদলে যেতে শুরু করেছে। এই পজিটিভটি আমাদের ধরে রাখতে হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু বায়োপিক মজিব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন দেখি। এই চলচ্চিত্র ছাড়াও আরও দুইটি চলচ্চিত্রে কাজ করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বাদ বিচার না করে চলচ্চিত্র হাতে নিলেও এখন থেকে আরও সাবধানী হয়ে পথ চলার প্রত্যয়ে নিজেকে আরও খানিকটা ম্যাচিউরভাবে উপস্থাপন করতে চান দেখি। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।